Cioè, Anthony. আমি পরীক্ষা দিয়ে পাশ করলে আমরা দুজনেই পরীক্ষা দেওয়ার পর যখন এই স্কুল থেকে চিরদিনের মতন অন্য কোনো জায়গায় পড়তে চলে যাব, তখন হয়তো কোনোদিন আমাদের আর দেখাও হবে না। কিন্তু জীবনের অনেক কটা দিন পার করার পর তুমি যখন তোমার স্কুল জীবনের কথা ভাববে, তখন কিন্তু তুমি আজকের দিনটা ভুলতে পারবে না। তোমার যখন বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, তারা যখন স্কুলে যাবে, তখন কি তোমার মনে পড়বে না যে কিভাবে তুমি আরেকটা মেয়ের স্কুল জীবন ধ্বংস করে দিয়েছ? সেদিন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? শান্তনী, তুমি আমাকে বাঁচাও ভাই, আমাকে পরীক্ষাটা দিতে দাও। এই পরীক্ষাটা দেওয়া আমার জন্য খুব দরকার, তুমি জানো না কতটা দরকার, কেউ জানে না, একমাত্র আমি জানি এই পরীক্ষাটা আমার জন্য কতটা দরকার। দেখো, এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তুমি যদি জানো কে এই কাজটা করেছে, তুমি যদি বলতে পারো তাহলে বলে দাও, তাহলে হয়তো এই পরীক্ষাটা আমি দিতে পারবো। এখনো কিছুটা তো সময় বাকি আছে, তুমি শুধু এইটুকু কথা বিবেচনা করে দেখো, তোমার কোনো বোন বা তোমার ছেলে মেয়ের সঙ্গে যদি ভবিষ্যতে এরকম কোনো কাণ্ড হয় তখন তুমি কি করবে? তখনও কি তোমার মনে পড়বে না যে তুমি নিজে একজনের জীবন নষ্ট করেছিলে? আচ্ছা শান্তনী, আমি তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করিনি, তুমি বলো না কোনোদিনও কোনো ক্ষতি করেছি? তুমি যখন যা সাহায্য চেয়েছো আমার সাধ্যের মধ্যে থাকলে আমি করেছি। দিনের পর দিন তুমি স্কুলে আসোনি, পড়াশোনার ব্যাপারে কিছু জানতে চাইলে আমি সব তোমায় বলেছি। বলিনি শান্তনী, বলো তুমি, আমি তোমার সাহায্য করিনি? হ্যাঁ, মানে না, বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি। তাহলে দোষটা কার? অনেকক্ষণ ধরে তুমি একই কথা বলছো, দোষটা কার? শান্তনী, আর একবার জিজ্ঞেস করব, এইটা তোমার শেষ সুযোগ। কার দোষ বলো? আমি আমি নিজেই কাগজটা ওর খাতার ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম। সে নাকি তোমার বউ। তোমার সাথে শালুকের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে, তোমরা নাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর তোমারও নাকি শালুকের ওপর খুব রাগ, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া সত্ত্বেও নাকি বারবার তোমাদের বাড়িতে ঢুকছে বলে। আর তোমরা তো সবাই চাও যাতে ও পরীক্ষাটা দিতে না পারে, সেই জন্যই। কি বলছো তুমি? সেই মেয়েটি এসেছিল, তার নাম কি ঐশ্বর্য? হ্যাঁ। বাহ, এ তো দেখছি বেশ ঘোরালো ব্যাপার, জটিল ব্যাপার। আপনাকে তো এত জটিলতার মধ্যে কেউ থাকতে বলেনি। আমি তো আপনাকে বারবার রিকোয়েস্ট করছিলাম এটাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, পরীক্ষাটা দিতে দিন। শুনলেন না তো আমার কথা? এখন যে এতটা সময় নষ্ট হলো তার কি হবে? আমার কোনো দোষ নেই বড়দি, আমাকে পরীক্ষাটা দিতে দিন।
ওরা এসে আমাকে এমন করে বলল। কত টাকা রাখা হয়েছে? টাকা থার্টি একটা গালে চল মারবো না, তারপরে আমার যা হবে দেখা যাবে। আনসামি, কত টাকায় রাফা হয়েছে? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো আমি নিজে থেকে কিছু চাইনি। কে টাকা দিয়েছে? কত টাকা নিয়েছো বলো। 10,000 টাকা। কে টাকা দিয়েছে? ওই ঐশ্বর্য বলে মেয়েটি? দেখুন, এখন এই কথাগুলো বলে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর কথা বাড়ালে শালুকের পরীক্ষার আরও দেরি হয়ে যাবে। আমি আপনাকে বলছি, শুনুন, আপনাকে বলছি যে দেখুন, শালুকের তো মানে এতক্ষণ ধরে ডিটেনশন করিয়ে দিয়েছেন, তো যতটা সময় আপনি নষ্ট করেছেন ততটা সময় কিন্তু ওকে বুঝে বুঝে ফেরত দিতে হবে আপনাকে। এতটা সময় ফেরত দিলে কি হবে? ওর যে মানসিক নির্যাতন হয়েছে, ওর যে ট্রমা হয়েছে, তার কি হবে? শুনুন, আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি, যেটুকু সময় নষ্ট হয়েছে সেইটুকু সময় আমি ফেরত দিয়ে দেবো। যাও, তুমি পরীক্ষা দিতে যাও। সবটা এরকম আপনার ইচ্ছে মতো বললে হয় না। আপনার মনে হলো আপনি ওকে আটকে দিলেন, আপনার মনে হলো ওকে পারমিশন দিয়ে দিলেন, কি মগের মূল্য পেয়েছেন নাকি? দেখুন, যে দায়িত্ব নিয়ে আমি এসেছিলাম সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে সেই দায়িত্ব থেকে আমি এই কাজটা করেছি। ভুল মনে হয়েছে আপনার, আর সেই ভুলের মাশুল গুনতে হচ্ছে আমার মেয়েকে। আপনার এগেনস্টে আমি মুভ করবই। দেখুন, আমি কি করতে পারি দেখুন। প্লিজ প্লিজ একটু শান্ত হন তো, একটু শান্ত হন, এত উত্তেজিত হবেন না, একটু দয়া করে এখন একটু শান্ত হন। এই মেয়েটি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু তোমরা তো কথা দিয়েছিলে আমি পরীক্ষায় বসতে পারবো। এখন কথা রাখছি না, সিম্পল, তুমি পরীক্ষাতে বসার কোনো ডিজার্ভই করো না। আই এম সরি ম্যাডাম, ও যদি পরীক্ষা দেয় তাহলে কিন্তু আমরা ব্যাপারটা ছাড়বো না। ছেড়ে দে আমি শালুকাকে পরীক্ষায় বসুক। না, আমি ওকে কিছুতেই পরীক্ষায় বসতে দেবো না। আরে ওর ব্যবস্থা পরে হবে, আগে পরীক্ষা দিক। ও তো পাড়ারই মেয়ে, তার পিছনে পালিয়ে যাচ্ছে নাকি? ও নিজে স্বীকার করেছে অন্যায় করেছে, ওর এগেনস্টে আমি পুলিশে যাবই। আপনারা শুধু আমার দোষ দেখছেন, আপনাদের বাড়ির লোকেদের দোষ দেখছেন না। পুলিশে গেলে তো ওদের জন্যও যেতে হবে। হ্যাঁ, তো কে বলেছে আমরা তাদের জন্য যাব না? তুমি কি করে জানলে যে আমরা শুধু তোমার জন্যই যাব? কিন্তু দেখো, তুমিও তো দায়ী, তোমাকেও কি আমাদের ছেড়ে দেওয়া উচিত, কি বলো তুমি? ছোটন, এখন পরীক্ষার সময়, ওকে বেচারি কি পরীক্ষাটা দিতে দাও ছোটন। আমি ঠাকুর বিশ্বাস করি ছোটন, এতক্ষণ আমি প্রাণপণে ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর আমাকে পরীক্ষাটা দিতে দাও। ঠাকুর যখন আমার উপর সদয় হয়েছেন, আমার যখন পরীক্ষাটা দেওয়া হচ্ছে, তখন আর কারোর ক্ষতি করো না। তুমি চিন্তা করো না ছোটন, আমাকে যে বাড়তি সময়টুকু দেওয়া হয়েছে তার মধ্যে আমি সব উত্তরগুলো লিখে ফেলতে পারবো। বর্তি, আমি আপনার কাছে একটা আবদার করছি, সায়ন্তনীর পরীক্ষা দেওয়াটা বন্ধ করবেন না। চলো সায়ন্তনী, পরীক্ষার হলে চলো। আর একটা কথা, আর যাই করো না কেন, কোনোদিনও কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। সেই ছিনিমিনিটা উল্টে তোমার দিকেও চলে আসতে পারে, তো দেখলে তো? এখন যদি তোমার পরীক্ষাটা দেওয়া বন্ধ হয়ে যেত, তোমাকে যদি থানা পুলিশ করতে হতো, তাহলে তোমার মনের উপর কতটা চাপ পড়তো তুমি বলো? আমারও তো সেরকমই হয়, তোমাদের মতো আমিও তো রক্ত মাংসেরই মানুষ। আর কখনো এরকম করো না। এসো বর্দীপ, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। Thank you.
হয়তো চলে যেতে পারে। আমার বাড়িতে সবাই চলে গেছে, আমি তো ছিলাম এখানে। আপনি আছেন বলে কি আমি এখানে থাকতে পারি না? হ্যাঁ অবশ্যই থাকতে পারি। তুমি তো এত বড় একটা প্রবলেম সলভ করেছো, তাতে তো তোমার অধিকার হয়। আমার অধিকার আমি নিজেই হারিয়েছি, আর সেই কারণেই আমি শালুককে অসম্মান করে এর অধিকারটা ফেরত পেতে চাই না। কিন্তু আজ যে আপনি আমাকে এতগুলো কথা বলছেন, আপনার কি মনে পড়ে সেদিন আমি আপনার হাতে পায়ে পড়েছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য? আপনি কি আমার কথা শুনেছেন? শোনেন, বুঝতেও চান। তুমি যে এই ধরনের কথা আমাকে বলবে বা তোমার মধ্যে যে এই কথাগুলো ছিল, এটা যদি আমি জানতাম নিশ্চয়ই শুনতাম। কথাটা শোনার আগে কি করে বুঝবেন যে আমার ভেতরে কি কথা আছে? নিশ্চয়ই আমাকে এই কথাগুলো বলতে না আঙ্কেল। এখন যদি আমি আপনাকে বলি তাহলে আপনি ভাববেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আপনি যদি আমাকে বিশ্বাস করতেন আর আমি যদি আপনার কাছে স্বীকার করতাম তাহলে কিন্তু আপনি মেনে নিতেন। তখন কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে আমি বিবাহিত, আপনি কিন্তু শোনেন। সেদিনকার যা সিচুয়েশন ছিল আবির, আমি নিজের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতাম না। আজও কি আপনার মনে হয় যে আপনার মেয়ে মৃত্যুর মুখে পড়ত? আপনার মেয়ের পরিচয় তো পাচ্ছেন, এই মেয়ে অ্যাটলিস্ট প্রেমে আঘাত পেয়ে মৃত্যুর মুখে পড়ার মতন মেয়ে নয়। সেই দিন তো সুসাইড করতে গেছিল, ওটাও লোক দেখানো, ও জানতো বেঁচে যাবে। মিমির সাথে সারা জীবন থাকবে কি করে? তোমাদের তো পরস্পর পরস্পরের উপর কোনো ট্রাস্টই নেই। বিশ্বাস থাকার কথা নাকি? না থাকার তো কথাই না, তাই তো আমি তোমার হয়েই কথাটা বলছি। একসাথে সারা জীবন কাটাবে কি করে? সারাটা জীবন কাটাতে হবে সে কথা কে বলেছে? কেউ তো মাথার দিব্যি দেয়নি আমাকে। তাহলে আজ যা ঘটেছে আর সেটার পরে যে আমি ঐশ্বর্যের সঙ্গে থাকবো সেইটার আশা আমি কিছুতেই করি। তুমি ভেবো না, আমি মিমি এই কাজের দাম পাবে। ভাবতে তো আমাকে হবেই আঙ্কেল। আজ যে সাংঘাতিক ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেটা লাকিলি আটকানো গেছে। যদি এটা সত্যি সত্যি ঘটে যেত তাহলে কি হতো বলুন তো আঙ্কেল? দেখো আবির, অপরাধ যে করেছে সে তার শাস্তি পাবে, তবে অপরাধ যে একা আমার মেয়ে করেছে তা কিন্তু নয়। হ্যাঁ, আমার বাড়ির লোক এটা দেন বল, আর আমি এখনো এত বড় হয়ে যায়নি যে আমি নিজের কাকিমাকে আমার বাড়ি থেকে বের করে দেবো। সেই বাড়িটাও আমার নয়, সে আমার বাড়ির লোক যা ভালো বুঝবে তাই করবে, কিন্তু আমি যেটা ভালো বুঝবো আমি সেটা তাই করবো। কি করবে তুমি? একজন অসৎ অমানবিক লোকের সঙ্গে সম্পর্ক রাখবো না? শালু এসে গেছে, তার মানে ওর পরীক্ষা শেষ হয়েছে। ওকে নিয়ে আমি তোমাদের বাড়ি যাব। ওকে নিয়ে মানে? ওকে নিয়ে মানে আমার মেয়েকে। আমি শালুককে এখান থেকে বাড়ি ফিরে নিয়ে যাব। না না মানে? আজ তোমার এই কথা বলার অধিকার আছে নাকি? না বোধ হয় আছে, বিয়ে ভেঙে গেলে তো সব অধিকার শেষ হয়ে যায়, কিছু কিছু অধিকার থেকে যায়। আপনি নিজের মেয়েকে জিজ্ঞেস করে দেখুন না, ও নিজেই পরীক্ষা পর্যন্ত থাকতে চেয়েছে এখানে। তা হয়তো আগে চেয়েছিল, কিন্তু আজকের পর থেকে আমার মনে হয় না ও থাকতে চাইবে। আর যদি এতে ওর শিক্ষা না হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই, কিন্তু বাবা হিসেবে আমি চেষ্টা করব ওকে জোর করে ওই বাড়িতে নিয়ে যাওয়ার। বাবা, মা কেমন হলো পরীক্ষা, পেরেছিস সবটা? হ্যাঁ বাবা পেরেছি, তুমি চিন্তা করো না। আমাদের একবার আবিরের বাড়ি যেতে হবে। আমি তো যাচ্ছি বাবা, তুমি আবার কেন যাবে? মানে আমরা ওখানে একবার যাব, তারপর সেখান থেকে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আমি আমি এখন যাব না বাবা, পরীক্ষাটা শেষ হোক তারপর আমি নিজেই চলে যাব। কেন, তোমার তো পরীক্ষা দেয়া নিয়ে কথা, আর আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে যাব। কে বলেছে ভরসা করতে পারছি না? আসলে আমি শুধু শুধু তোমাকে এত কষ্ট দিতে চাইছি না। যতই হোক তুমি তো একজন ডাক্তার, কত পেশেন্টরা তোমার জন্য অপেক্ষা করে থাকে বলো। আমার কষ্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না। শেষ পর্যন্ত যখন মেয়ে বলে স্বীকার করেছো আর আমিও যখন তোমায় বাবা বলে ডাকছি, তখন একেবারে না ভেবেই বা থাকি কি করে বাবা? শালুক, আজ তুমি আমার সাথে বাড়ি যাবে,
তোমাকে এখানে রেখে যেতে আমার এতটুকু ভরসা হচ্ছে। এতকাল তো তুমি জানতেই না বাবা, আমি কোথায় থাকি, কি করে বেঁচে থাকি কিছুই তো তুমি জানতে না। আর এতকাল না জেনে যখন ভালোই ছিল তখন আর আজ? যখন জানতাম না জানতাম না, যখন জেনেছি তখন আজ। এই এমন তো নয় যে তুমি আমার অস্তিত্বটাই জানতে না বাবা। তুমি তো জানতে তোমার আর একটা মেয়ে আছে, সেটা জানার পরেও যখন সেই মেয়েটার খোঁজ তুমি রাখোনি, ইচ্ছে করেই রাখোনি, তখন আমার জন্য আর নতুন করে তুমি কোনো চিন্তা করো না। আমি জানি শালু, এই কথাগুলো আমার পাওনা। সেই দিন আমি তোমাকে জানতাম না শালু, তোমার ওপরে আমার কোনো মায়া তৈরি হয়। কিন্তু আজ, আজ যখন আমি তোমাকে জেনেছি, আমি বুঝতে পারছি যে সন্তানের মায়া কাকে বলে। তোমাকে তোমাকে জেনেই আমি বুঝতে পারলাম যে সন্তানের সুখ কাকে বলে। সেটা আমাকে মিমি কোনোদিন দিতে পারে। তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমার পিতৃত্ব সার্থক। থাক না বাবা, এমন করে বলো না, শুনতে ভালো লাগে না। তার মানে তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে না? বাবা, পরীক্ষাটা শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই থাকতে চাই। ঠিক আছে, তাহলে আমার কিছু বলার নেই, তাও কিন্তু আমাকে একবার তোমার শ্বশুর বাড়ি যেতেই হবে। আবার কেন যাবে বাবা, তুমি বাড়ি যাও, এমনিতেই তোমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। পাগল, আজ আমি বাড়ি যেতে পারি? আমার মেয়ে মানে মিমি এত মহান কাজ করেছে, তার সাথে একবার দেখা করবো না? শুধু শুধু অশান্তি করো না বাবা, আমি চাই না তুমি আমার জন্য মিচমিচে কোনো অশান্তি করো। দেখো শালু, এখন অবধি আমি তোমার কোনো চাওয়াই মেটাতে পারিনি, এটা ঠিক। তবে তোমাকে জানার পর, তোমাকে চেনার পর হয়তো অনেক তোমার চাওয়া হবে যেটা আমি মেটাতে পারবো না, তার মধ্যে এটা একটা চাওয়া। সময় নষ্ট করে কোনো লাভ নেই, কাল আবার তোমার পরীক্ষা আছে, এসো শালু। বাবা বলছি, আমরা তিনজনে তো একই জায়গায় যাব। আমি হেঁটে চলে যেতে পারবো, আমার বাড়ি বেশি দূর নয়। একই জায়গায় যখন যাব তখন, তাছাড়া গাড়িতে তো জায়গা আছে। থাক না, আমি তো বললাম আমি হেঁটে যেতে পারবো। সবাই জানে হেঁটে যেতে পারার কথা, সে কথা হচ্ছে না। তাহলে গাড়িটা যখন যাচ্ছে তখন গাড়িতে উঠে বসলে ভালো হয়। কাজ তোমার পরীক্ষা দেওয়া সম্ভব হয়েছে বলে, আর তার জন্য আমার একটা ছোট্ট ভূমিকা আছে বলে, তুমি আমাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছ শালুক? এত কিছু ভেবে কথাটা আমি বলিনি। তাহলে সৌজন্যবোধ? তাহলে কি আর পড়ে আছে তোমাদের মাঝখানে? শালুক বলেই সৌজন্যবোধ দেখাচ্ছে, অন্য কে হলে তাও দেখাতো না। তা অবশ্য ঠিক, এর জন্যই আমি সৌজন্যবোধের জন্যই সৌজন্য দেখিয়ে বলছি আমি হেঁটে যেতে পারবো। যান, আপনারা গাড়িতে যান। বাবা, তুমি কিন্তু একবার ওকে গাড়িতে উঠতে বললে না। তুমি তো একাই বলে দিলে, আমার বলার অপেক্ষা রাখলে কোথায়? অপেক্ষা রাখলে কি আপনি বলতেন? এটা ঠিক আবির, আমি চাই না তোমার আর শালুকের মাঝখানে কোনো সম্পর্কই থাকুক, আর এটা আমি মন থেকে বলছি। ঠিকই তো, যার সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক তার সঙ্গে কোনোদিন শাহরুখের সম্পর্ক হতে পারে। আমি এটা জানি না ভাবছেন কেন, বুঝি না ভাবছেন কেন, আমি এটা জানি আর আমি এটা বুঝি। শালুক, শুধু শুধু দেরি হচ্ছে, গাড়িতে ওঠো চলো। তা হয় না বাবা, ও যদি গাড়িতে না ওঠে তাহলে আমি তোমার সঙ্গে গাড়ি করে বেরিয়ে যেতে পারি না, আমাকে ওর সঙ্গে হেঁটে হেঁটেই যেতে হবে। শালুক, কার জন্য তুমি এই কথাগুলো বলছো? তুমি কি ভুলে গেছো ও তোমার কেউ হয় না? ভুলিনি বাবা, কিন্তু সেটা তো হিসেবের কথা, কিছু কিছু কথা বেহিসেবেরও থাকে, আর তার জন্যই ওর সঙ্গে আমার কিছু না কিছু সম্পর্ক তো থেকেই যাবে। স্বামী স্ত্রী না হোক কিন্তু কোনো একটা সম্পর্ক তো থেকেই যায়, আর সেই সম্পর্কই তোমার সঙ্গে একা একা আমাকে গাড়িতে করে চলে যেতে দেবে না বাবা, তাই ওর সঙ্গে আমি বাড়ি পর্যন্ত যেতে চাই। আমির, গাড়িতে ওঠো। এবার তো আপনি আমাকে কনসেশন করতে শুরু করলেন আঙ্কেল, আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু কনসেশন নয়।
শালুক যখন তোমার ছাড়া যাবে না গাড়িতে, তোমাকে গাড়িতে উঠতে হবে। আমি চাই না, আমি চাই না আমার মেয়ে তোমার সাথে হেঁটে হেঁটে ওই বাড়ি যাক, আর দশটা লোক নতুন করে কথা বলুক। আর আমিও চাই না যে লোকটা আমাকে পছন্দ করে না তার গাড়িতে উঠতে। তো এখন তো কাউকে না কাউকে কম্প্রোমাইজ করতেই হবে, আর আপনি খুব ভালো করে জানেন আমি কম্প্রোমাইজ করা পছন্দ করি না। আবির, তুমি অকারণে কথা বাড়াচ্ছ, গাড়িতে ওঠো। আই এম সরি আঙ্কেল, আমার পক্ষে আপনার গাড়িতে ওঠা পসিবল নয়। যেদিন আপনি আবিরকে চিনতে পারবেন, যেদিন আপনি আবিরকে বুঝতে পারবেন, আর যেদিন আপনার পক্ষে আবিরকে মানুষ হিসেবে সম্মান করা পসিবল হবে, সেদিন আমি আপনার গাড়িতে উঠব, কিন্তু আজকে নয়। সরি শাহরুখ, দেখো তুমি কি করবে। তুমি বরং আস্তে আস্তে এসো, আমি ওর সঙ্গে হেঁটে হেঁটে আসছি। তুমি গাড়িতে উঠে পড়ো শাহরুখ। একদিন তোমার সব কথা আমি মানতাম, ভক্ত যেমন ভগবানের কথা মানে ঠিক তেমন, কিন্তু আজ দিন বদলে গেছে গো। আজ আর তোমার সব কথা আমি অন্ধের মতন মানি না, কারণ আমি আমার নিজের কথা বলতে জানি, নিজের কথা বলতে শিখেছি। তাই তুমি যা বলছো সেটা সম্ভব হবে না, আমাকে তোমার সঙ্গে হেঁটেই যেতে হবে। তুমি যদি গাড়িতে উঠতে না চাও, আমি যেমন তোমাকে জোর করতে পারি না, তেমন আমিও যদি তোমার সঙ্গে হেঁটে যেতে চাই, তুমিও আমাকে জোর করে গাড়িতে উঠতে বলতে পারো না। বললাম তো, ওঠো, আমি গাড়িতে উঠছি। কম্প্রোমাইজ করছো তাহলে? কম্প্রোমাইজ আমি আপনার জন্য করছি না আঙ্কেল, আপনি একজন বিচক্ষণ মানুষ, এটা আপনি বুঝতে পারলেন? কম্প্রোমাইজটা আমি শালুকের জন্য করছি, তার জন্য এর থেকে আরো অনেক বেশি কম্প্রোমাইজ করা যায়, তার জন্য করছি।